হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এএম বার্সে তোমাদের সকলকে স্বাগত। আমি মৌসুমী। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাবার্ডের পক্সের বিষয়। পক্স আমরা কিভাবে আটকাতে পারি এবং পক্স হয়ে গেলে আমাদের কি কি করণীয়, এই সমস্ত বিষয়ে আমি আলোচনা করব। মন দিয়ে ভিডিওটা দেখো। তো প্রথম বলে রাখি, আমরা প্রথম যে ভুলটা করি লাবার্ড পোষার ক্ষেত্রে, আমরা জায়গা বিবেচনা না করে যেখান থেকে সেখান থেকে হোক একটা লাবার্ড বা একাধিক লাবার্ড কিনে নিয়ে চলে আসি, এবং কিনে নিয়ে এসেই যেটা ভুল করি সেটা মূল অ্যাভারিতে বা আমরা যেখানে পাখি রাখছি বাদবাকিগুলো সেখানে এনেই সেই পাখিটাকে বা একাধিক পাখিকে ছেড়ে দিই। এতে কি হয়, যদি কোনো কারণে পাখিটার মধ্যে পক্স জাতীয় কোনো সমস্যা থেকে থাকে, সেটা কিন্তু আমার যে সুস্থ পাখিগুলো আগে ছিল সেই পাখিগুলো আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে। আমাদের করণীয় এটাই হবে, যখনই আমরা বাইরে থেকে পাখি কিনে নিয়ে আসব তখন মিনিমাম 15 দিন থেকে ম্যাক্সিমাম 1.5 মাস সময় অবধি আমরা আমাদের বাদবাকি পাখির সঙ্গে সেই পাখিগুলোকে মেশাবো না, আলাদা রাখবো। আলাদা রাখলে কি হবে, যেই টাইমটা ওদের আমি আলাদা রেখেছি সেই সময়ের মধ্যেই কিন্তু ওর মধ্যে যদি কোনো অসুস্থতার লক্ষণ থাকে, পক্স জাতীয় সমস্যা থাকে, আমরা সেটা বুঝে যাব এবং আমাদের বেশি পরিমাণ ক্ষতির হাত থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো। লাবার্ডের পক্স হলে শুধুমাত্র যে লাবার্ডগুলো মারা যায় বা ক্ষতি হয় সেটাই তো নয়, আমাদেরও অনেকটা টাইম চলে যায়। এবং অনেকেই আমরা কি করি, যখন এই ধরনের সমস্যাগুলো ফেস করি আমরা মনে করি এবার পাখি পোষাটাই বোধহয় ছেড়ে দেব। তো এগুলো যদি না যাতে না হয় তার জন্য আমাদের যেটা করণীয়, আমাদের পাখির ঘরটা মুক্ত রাখতে হবে পক্স থেকে। তার জন্য আমাদের মেন দরকার বিশ্বস্ত কোনো জায়গা থেকে পাখিটা তোলা, তাহলে অন্তত সে বিশ্বাসের খাতিরেই হোক, রেপুটেশনের জন্যই হোক, যা কিছুর জন্যই হোক না কেন, অসুস্থ পাখি অন্তত আমাদের দেবে না। আর যদি অসুস্থ পাখি সুস্থ পাখি আমি বিচার করে নাও নিই, আমাদের উচিত কিন্তু প্রথমেই পাখিকে আমার পাখিগুলোর সাথে মেশাবো না, কিছুটা সময় দেব। পাখি তো নিয়ে এলাম, আলাদাও রাখলাম, যেই মেন কাজটা হবে আমাদের যে পাখির ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমি যেখানেই পাখি রাখছি, পাখির ট্রে, ঘরের মেঝে, এইগুলো আমি ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। পরিষ্কার রাখলে কি হবে, মশা মাছি পোকামাকড় পিঁপড়ে এই জাতীয় সমস্যাগুলো কম হবে। মশাকেও কিন্তু পক্সের একটা বাহক হিসাবে ধরা হয়, যদিও মশা সরাসরি পক্স ছড়ায় বলে এরকম কোনো কিছু আমরা জানি না। তো যদি বাইরে থেকে পক্সটা না আসে, এটা যেহেতু ভাইরাল ডিজিজ হয়তো সেরকম একটা এফেক্ট করে না। তো যেটা আমি করব, প্রত্যেকটা সপ্তাহে অন্তত একদিন করে ভারকন এস অথবা B904, আপনারা যেটা ইচ্ছা করতে পারেন, এগুলো সপ্তাহে অন্তত একদিন করে পাখির ঘরে স্প্রে করুন। যখন পাখির ঘরে এই দুটো জিনিস বা যে কোনো একটা জিনিস স্প্রে করবেন, তখন কিন্তু খাবারের পাত্র এবং যে জলের জায়গাটা থাকে এই দুটোই বের করে নেবার চেষ্টা করবেন, তারপরে স্প্রেটা করবেন। তো এই তো গেল, স্প্রে করলেন। কিন্তু প্রথম প্রথম যারা পাখি পুষছেন, অনেকটা ইনভেস্ট করতে চাইছেন না, তারা আরেকটা জিনিসও কিন্তু ইউজ করতে পারেন পাখির ঘরে, সেটা কি, নিম পাতা যেটা হয় কাঁচা, এবং হলুদ, কাঁচা হলুদ থেতো করে সেটা অনেকটা জলের মধ্যে মিশিয়ে নেবেন এবং সেটাকে ফুটিয়ে নেবেন। খুব ভালোভাবে টকবক করে ফুটবে, এরকমভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেবেন এবং সেটাকে ছেঁকে স্প্রে করবেন, এতেও কিন্তু খুব উপকার হয়। সবচেয়ে ভালো হয় যদি ভারকন বা B904-এর মধ্যে কিছু একটা করেন, তাহলে যদি না করতে পারেন তাহলে এটা করতেই পারেন। আরেকটা যেটা আপনারা করবেন, পাখির ঘরে মশা মাছির উপদ্রব যাতে কম হয় তার জন্য কর্পূরের ধোঁয়া দিতে পারেন। আগেকার দিনে তো ধুনোর চল ছিল খুব, আমরা সন্ধেবেলার দিকে ধুনোটা দিতাম, তো সেরকমই পাখির ঘরে আপনারা মাঝে মাঝে নিয়ম করে, বিশেষ করে গরমকালে চেষ্টা করুন
কর্পূরের ধোঁয়া বা নিম পাতা গুঁড়ো করে সেই জিনিসটার ধোঁয়া, ধুনোর ধোঁয়া এগুলো দিতে, তাহলে মশা মাছি এগুলোর উপদ্রবটা অনেকটা কমে যাবে পাখির ঘর থেকে। এরপর আমরা যেটা করব, যদি কোনো কারণে আমার পাখির ঘরে পক্সটা হয়ে যায় তখন কী কী করণীয়? প্রথমত, আমি যখনই জানতে পারবো আমার কোনো পাখির ঘরে একটা বা একের বেশি পাখি পক্সে আক্রান্ত হয়েছে, তখন যত তাড়াতাড়ি সম্ভব আমার উচিত হবে আমার মূল অ্যাভারেজ থেকে সেই পাখিটাকে বা সেই পাখিগুলোকে অন্য কোনো জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া। তার কারণ, এটা যেহেতু একটা ভাইরাল ডিজিজ, আমরা যদি বেশিক্ষণ পাখিটাকে একই জায়গায় অন্যান্য সুস্থ পাখির মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু বাকি ভালো পাখিগুলোও ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করবে। এবার আমরা যখন অন্য কোথাও পাখিটাকে, অসুস্থ পাখিটাকে সরিয়ে দিলাম, তারপরে আমাদের চিহ্নিত করতে হবে ঠিক কোন জায়গায় পাখির পক্সটা হয়েছে। অনেক সময় পাখির চোখে হয়, কখনো গলায়, কখনো পায়ে, এগুলোই মেন আমরা দেখতে পাই। পায়ে যদি পক্সটা হয় তখন কিন্তু আমরা পটাশ লাগাতে পারি। পটাশ যদি পায়ে লাগান, দু চার দিন পরে দেখবেন ধীরে ধীরে পক্সটা সারতে শুরু করেছে। গলায় বা চোখে যদি পাখির পক্স হয়, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পাখি ধীরে ধীরে খাওয়াটা বন্ধ করে দেয়। যদি চোখে সমস্যা হয়, একটা বা দুটো চোখ যদি পাখির বন্ধ হয়ে যায়, পাখি তো দেখতে পাবে না, আর দেখতে না পেলে পাখি যে ধীরে ধীরে খেতে পারবে না, এটাই স্বাভাবিক বিষয়। আর গলায় যদি সমস্যা হয়, সেক্ষেত্রে গলা ব্যথা বা অন্য কোনো সমস্যার জন্য কিন্তু পাখি দিনে দিনে খাওয়াটা বন্ধ করে দেয়। সেই কারণে আমাদের করতে হবে কি, সারা দিনে নিয়ম করে দুবার আমাদের হ্যান্ড ফিড দিয়ে যেতে হবে পাখিটা যতক্ষণ না সম্পূর্ণ সুস্থ হচ্ছে। কিছুদিন খাওয়ানোর পরে দেখবেন পাখিটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। এবার যদি খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, তখন তো অনেক সময় কিছু করার থাকে না। চোখে কী কী ড্রপ আমরা দিতে পারি? নিওস্প্রিন একটা মলম হয়, সেটা ভীষণই ভালো, আপনি পাখির চোখে যদি পক্সের সমস্যা হয় সেটা লাগাতে পারেন। এছাড়া কিপ্লক্স ডি, সেটা লাগাতে পারেন। বিটনাসল এন, সেটাও লাগাতে পারেন। রেনিকল, সেটাও লাগাতে পারেন। আই ড্রপ, এগুলো খুব ভালো পাখির পক্সের চোখের জন্য। আচ্ছা, এছাড়া যেটা আপনারা করবেন সেটা হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার আপনি পাখিকে দেবেন। অ্যাকোয়াসল এ ভিটামিন ক্যাপসুল, এটা কিন্তু পাখিকে পক্স হলে প্রোভাইড করা যায়। আর যেটা করবেন, মক্স বা ডক্সিট এসএল, এই জাতীয় অ্যান্টিবায়োটিকের একটা কোর্স 5 দিন বা 7 দিনের জন্য আপনি পাখিকে করাবেন। এগুলো যদি নিয়মভাবে করেন, নিয়মিতভাবে, তাহলে কিন্তু বেশিরভাগ পাখি রিকভার করে যাবে পক্স থেকে। তো যখন আমরা এই জিনিসগুলো নিয়মিত করছি, তখনও কিন্তু আমার পাখির ঘরে এবং যেখানে পাখিগুলোকে আমি আলাদাভাবে রেখেছি সেখানেও B904 অথবা ভারকন এস এগুলো স্প্রে করে যেতে হবে নিয়মিত। এবং নিয়মিত স্প্রে করে গেলে যেটা হবে সেটা হচ্ছে ধীরে ধীরে এই পক্সের প্রভাবটা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। এভাবে কিন্তু আমি যেগুলো বললাম এগুলো ফলো করে দেখুন, বেশিরভাগ পাখিই কিন্তু এতে রিকভার করে যাবে। আমি যতটুকু জানি বন্ধুরা সেটুকু জানানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা উপকৃত হবেন। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।